सफीना माने जहाज আমাদের সমাজে ভাইরা মাঝে ঘুরতে যায় কিছু কিছু সরল মনের ছেলে থাকে এই আমার একটা ধরতো একটুখানি নিল ওই আমারটা ধরবি একটুখানি ও নিল ও আমার উপর রাগ মো নাই ভাই তোরটা দে ভাই ধরি আছে না না একটু হ্যাঁ কথা পিট ভরিয়ে ফেলে একদম হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাগ নিজে থেকে এই গাঁটলি তুলতে তুলতে এত তুলে ফেলেছে নবী হাসছে এই তুমি কি জাহাজ সফিনা কত মাল নিয়েছো নবী যে ওই বলে ফেললেন সফিনা নাম কিন্তু হযরত কায়েস গোটা পৃথিবী ভুলে গেছে কায়েস গোটা পৃথিবী চিনেছে সফিনা কেন রাসূলটা কেছেন জোরে বলেন আ জোরে বলা যাবে না আল্লাহ উনার গায়ে এত ক্ষমতা দিয়েছিলেন নবী এই জাহাজ বলার জন্য সাতটা উট যত মাল বইতে পারত উনি পিঠে করে একা তত মাল একাই বয়ে ফেলতেন খালি রাসূল বললেন সফিনা যিনি এক তারিখে পানির জাহাজে সফর করছে যেতে যেতে জাহাজ নষ্ট হলো ভেসে ভেসে কোন কোরমের নদীর কিনারায় কোন কোন কিতাবে যাইফ রিয়াত এসেছে ফিহি আযিমাতু এই কিনারায় গিয়ে দেখছে বড় বড় অজগর সাপ খাবে হা করে আছে তবে আলা রিয়াতে হাসান রিয়াতে এসেছে হযরত সফিনা জঙ্গলের কিনারায় গেলেন জঙ্গলে বড় বড় বাঘ জঙ্গলে বড় বড় সিংহ হাঁ করে দাঁড়িয়ে আছে জঙ্গলের বাঘ আর সিংহকে একটা নামে ডাকে যে নামটা হচ্ছে আবুল হারেস আবুন মানে বাপ হারেস মানে তসনস আমাদের ঘরে কিছু ভাই আছে ছেলে আছে দেখবেন মা কাপড়গুলোকে গুছিয়ে গুছিয়ে আলমারিতে রাখে ওই অভ্যাসটা কিছু যুবকের রয়ে গেলে বিয়ে হবার পরও ছাড়ে যায় বিবি কাপড় গুনুকে গুছিয়ে গুছিয়ে রাখে ওই আলমারিতে কিছু দরকার হওয়ার দরজা খুলে টাম দিয়ে সব নামায় যেটা দরকার নিয়ে এই ঠেলে লক করে দেয় পরে যখন বিবি বলে মা বলেন বোন বলে আলমারি খোলে হুরহুর করে বরফে ধসের মতো নেমে বলে ও লন্ডভন্ড করে ফেলেছে বলে না বলে তসনস মানে এলোমেলো লন্ড ভন্ড করে দিয়া ছেলেগুলো কীর্তি দেখে যে পুরো তসনস করে ফেললো জিনিসটা বলে না মা বলে না বাঘ আর সিংহ এদের ডাক নাম হলো আবুল হারেস তসনস করার বাপ হযরত সফিনা কি দেখেছিলেন জঙ্গলে বড় বড় বাঘ জঙ্গলে বড় বড় সিংহ হা হয়ে দাঁড়িয়া দেখাবে জঙ্গলে পাগে জঙ্গলে সিংহ আমি অন্য কেউ নয় আমি আল্লাহ নবীর আজাদ করে গোলাম বলার সঙ্গে 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 জবানে আওয়াজ করে ততা করে আওয়াজ করে বুঝিয়ে দিয়ে দিল আমরা চিনতে পেরে গিয়েছি আমরা জানতে পেরে গিয়েছি তুমি অন্য কেউ নয় তুমি হলো আল্লাহ নবীর আজাদ করা গোলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান সিংহ হাঁ করে যে খাবে বাঘ উনি বলে আবাল হারে রে জঙ্গলে সিংহ বাঘ আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হলাম বিশ্ব নবীর আজাদ করা গোলাম যেই বলেছে ফাসামিয়া সামিয়া ইয়াসমা মানে শোনা যেই বাঘ বা সিংহ শুনেছে মুখে করে আওয়াজ করতে তক্ত কিতাব এসেছে এই আওয়াজ করে বুঝাতে চাইছে এ হযরত সফিনা আমরা বুঝতে পেরে গেছি তুমি হলে বিশ্ব নবীর আজাদ করা গোলাম জোরে বলে এই মাথা করে ঠেলে ঠেলে হুজুরকে জঙ্গলের বাইরে রেখে গিয়েছিল জোরে বলবেন না নবী কিছু কিছু সাহাবা আছে নামই জানি হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত মদিনা শরীফের সম্মান যে মদিনা শরীফে রাসূল হিজরত করে দোয়া করলেন এই হাদিসটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এসেছে আল্লাহর রাসূল দোয়া করেছেন হিজরতের পরে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কাহুব্বিনা মক্কা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মোহাব্বত দেন জোরে বলবেন না কাহুব্বিনা মক্কাতা যেমন মোহাব্বত মক্কা শরীফের জন্য দিয়েছিলেন সেরকম মোহাব্বত আমার অন্তরে মদিনা শরীফের জন্য দেন
তারপরে নবী দোয়া করে বলছেন আও আশাদ্দা আও আশাদ্দা আল্লাহ আমি নবী আমার অন্তরে মক্কা শরীফের থেকে মদিনা শরীফের মহব্বত আল্লাহ বেশি করে দেন মদিনা শরীফের মহব্বত স্বয়ং রাসূল আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন ওজন্যই তো নবীর গোলামদের দেখবেন শের কোন কবিতা গুণ ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন দেওয়ানে ওয়াইসি আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু আল্লাহ আমাকে মিলাতেন যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম কেন ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছে জলে বলবেন না ওজন্যই তো লিখেছেন তাআলা ওজন্যই তো তাআলা লিখেছেন আল্লাহর নবী দোয়া করলেন হযরত আবু হুরায়রা থেকে রওয়ায়াত বুখারী শরীফ মুসলিম শরীফে আছে ইন্নাল ঈমান লা ইয়ারিজুল মদিনা কামা তারিজু হাইয়াতুল যুহরি ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা ঈমান ঈমান মদিনা শরীফে ফিরে আসবে কেমন কামা যেমন তারিজু হাইয়াতুল যুহরি সাপ যেমন তার গর্তে ফিরে আসে আল্লাহ ঈমানকে মদিনা শরীফে ফিরিয়ে দেবে ইমানের হিফাজত আল্লাহ আমার নবীর দরবার করেছে জোরে বলো জোরে বলো না সুবহানাল্লাহ সেই নবীকে ভালোবাসেন তবেই তো মুমিন যারা মেনেছে তাদের দিকে শিক্ষা না আল্লাহ আমাদের কবুল করে আল্লাহ আমাদের সবুজ দিদান আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে হুজুর কিবলা যাতা জিনিস নয় কি ভাবছেন আপনি আমরা দাদা হুজুর কিবলা কষ্ট নিচ্ছেন দাদা হুজুর কিবলাকে আমরা ভাবি মতলে ফুল দিয়ে মতল ফাটিয়ে আলহামদুলিল্লাহ কে অস্বীকার করেছে আল্লাহ করিয়েছে জোরে বলে আর জোরে বলা যাবে না তবে ওই সুতল ফাটানোর মধ্যে দাদা হুজুরকে সীমাবদ্ধ রাখবেন না শুধু বোতল ফাটানোর মধ্যে দাদা হুজুরকে সীমাবদ্ধ রাখবেন আল্লাহর ওলি বয়স 40 বছর হয়ে গেল আমার আপনার পিতা নবীর রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ঘুমিয়ে আছেন গভীর রাতে স্বপ্ন দেখেন কবে দেখেন দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আল্লাহ নবী মুচকে মুচকে গেছে ইশারা করে কোন ডাকে ও আমার সালে উম্মত ও আমার সালে উম্মত ও আমার সিদ্দিক আকবরের আওলাদ ও বাবা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমি নবী আমার কাছে আসো বাবা আমি নবী আমার কাছে আসো বাবা আমার নিকটে আসো বাবা আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মধ্যে দেখেন খবের মধ্যে দেখেন আল্লাহ নবীর পাশে দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন ও আল্লাহ নবী হেসে হেসে কি বলে দিয়ে ও আমার সিদ্দিক আকবরের আওলাদ ও আমার সালে উম্মত ও বাবা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমার নিকটে আসো বাবা আমি রাসূলুল্লাহ তোমাকে খেলাতে আবাই খেলাতে আবাই খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে তোমার বংশীয় সম্মানীয় পোশাক আনা আমি রাসূলুল্লাহ পরিয়ে দিই জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন দাদা হুজুর দেখছেন নবী পাক হবে দাদা হুজুরকে সম্মানীয় বংশীয় পোশাক রাসূল নিজে পরিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলবেন না বাবা আবু বকর রহমাতুল্লাহ আলাইহি এই জামানার আমার এই সুন্নিয়াতের আল্লাহ দ্বীনের খেদমত আল্লাহ তোমার দ্বারা সবথেকে বেশি করিয়ে নেবেন সেই দাদা হুজুর বোতল ফাটানোটাকে আমি অস্বীকার করিনি মিথ্যা ইলজাম দেবেন তবে শুধু ওই বোতল ফাটানোর মধ্যে সীমাবদ্ধ রাখবেন না দাদা হুজুর কিবলাকে অনেক আলাদা দর্জা দিয়েছেন জোরে বলুন পাগলামি করো না।